বিষ্ণুপুরের উলিয়ারা গ্রামে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করলেন সাংসদ অর্জুন মুন্ডা। আপনারা দেখছেন গুগলি নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবং কেন্দ্রীয় কৃষি আইনের সপক্ষে গোটা রাজ্য জুড়ে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর সে মতোই মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উলিয়ারা গ্রামে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা অর্জুন মুন্ডা। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এক মুঠি করে চাল ভিক্ষা করেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ নিজের কানেই শুনলেন। পরে হিংজরি গ্রামে গিয়ে সত্যনারায়ণ পাল নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজনও সারলেন তিনি। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। অর্জুন মুন্ডা ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুজিত আগাস্তি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন মুন্ডা বলেন, কেন্দ্রীয় কৃষি আইনের সপক্ষে এবং সকল কৃষকেরা যাতে কেন্দ্রীয় কৃষি আইনকে সাপোর্ট করে তার জন্য আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি থেকে এক মুঠি করে চাল ভিক্ষা করছি। তবে বাংলার মানুষ এখন আর মুখ্যমন্ত্রীর দিকে নেই বললেই তিনি দাবি করলেন। আমরা সবাই ভিক্ষা করতে আসি, এটা তো না নাকি? কৃষকের কাছ থেকে কৃষি বিলের সমর্থনে আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রোগ্রাম করা হয়েছিল যে আমরা গ্রামে গ্রামে গিয়ে আমাদের যে কৃষক বিল, কৃষক সুরক্ষা বিল যেটা করা হয়েছে তার সমর্থনে আমরা ভিক্ষা নিয়ে ওদের সমর্থন চাই। তো অনেকগুলো বাড়িতে আমরা গেলাম এবং এইখানে আমরা এই বাড়িতে এসে, কৃষকের বাড়িতে এসে আমরা এখানে ভোজন করলাম। খুবই ভালো লাগলো, খুব ভালো ভোজন করলাম। এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলেন সত্যনারায়ণবাবু, ওনার একটা অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে উনি বাড়ি পাননি, কাছে বাড়িতে বসবাস করেন, আপনাকে জানাতে পারছেন না সেই অভিযোগ বলছেন। ভারতবর্ষে সবার বাড়ি হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেকটা স্টেটকে টার্গেট দিয়ে স্টেটের মাধ্যমে করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করছে এটা একটা উদাহরণ, যে এরকম যে এলিজিবল যারা আছে তারা পাচ্ছে। তো স্টেট গভর্নমেন্টকে এখন আর কিছু বলে তো লাভ নেই, এখন তো জনগণের কাছে আমরা এসেছি, জনগণই ফসলে দেবে। আপনি কি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন এই বিষয়ে? অনেকগুলো স্কিম নিয়ে আমাদের এখন, যেমন আমার মিনিস্ট্রি থেকে আমি এই এলাকার জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল যেখানে ট্রাইবাল ডোমিনেট এরিয়া আছে ওইখানে আমরা বন্ধন কেন্দ্র বলে অনেকগুলো যোজনা স্টার্ট করার প্রপোজাল স্টেট গভর্নমেন্টকে দিয়েছি। কিন্তু স্টেট গভর্নমেন্ট, যেমন 50টা বন্ধন কেন্দ্র খোলা হোক বলে স্টেট গভর্নমেন্টকে আমরা বলেছি, কিন্তু এখন পর্যন্ত সেই কাজগুলো কী করে হবে তার পক্ষে কিছু, মানে স্টেট গভর্নমেন্ট থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা চাইছি যে স্টেট গভর্নমেন্ট রেসপন্স দিয়ে এই কাজগুলো, যারা যাতে লোকাল যারা গ্রামের লোক আছে, এই রাঢ় বাংলা এরিয়ার যারা লোক আছে তাদেরকে যেমন আমরা সুবিধা দিতে পারি। দাদা, তৃণমূলের দাবি যে কি বলবেন? ওর বলার কাজ বলছে, আমরা নিজের কাজ করছি এবং জনগণের কাছে আমরা এসে সব কথাগুলো বলছি এবং জনগণ সব কথা বুঝছে। এই যে দেখছেন না, এত বড় মিছিল নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে,
এগুলো সব তো জনগণ, সব পার্টিকর্তা কার্যকর্তা হিসাবে নেই, জনগণ হিসাবে। খেঙ্গুড়ি গ্রামে এসে আপনি কেমন সাড়া পেলেন? পাবলিকের মুড এই গভর্নমেন্টের থেকে ভেঙে গেছে। এই গভর্নমেন্টে যারা পিছনের থেকে কাজ করছেন ওদেরকে নিয়ে জনগণ খুবই নারাজ। কি বার্তা দেবেন এলাকাবাসী আগামী 21 নির্বাচন? ভারতীয় জনতা পার্টির সরকার গড়ে তুলুন, যেমন ভারতবর্ষে বিকাশের কাজ হচ্ছে, বাংলাতে ওই রকমই কাজ যেন এগিয়ে নেয়। আসন্ন নির্বাচনে ভারত মাতা কি, ভারত মাতা কি। কি নাম দিদি? উমা দিদি, আমাদের অর্জুন মুন্ডা মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের, এবং আমাদের ঝাড়খণ্ডের বড় লিডার বিজেপির, এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তা আপনার বাড়িতে এসেছেন কৃষি বিলের সমর্থনে। যারা কৃষকরা আমরা ভালো থাকি, বাংলায় কৃষকরা যে বঞ্চিত, কৃষকদের যদি 6,000 টাকা দেওয়ার জন্য তার জন্য এসেছেন, এবং এটা আপনি বাড়িতে ছিটিয়ে দেবেন। ॐ शान्ति शान्ति शान्तिः।